নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করব কোরিয়ান হট রামেন। দেখুন প্যাকেটটা, আমি তো রান্না করার জন্য ফ্রাই প্যানে আগে থেকে জল বসিয়ে রেখেছি পরিমাণ মতো, এই 1.5 কাপ মতো। এবার এটাকে আমি কাটবো। দেখুন এর মধ্যে রয়েছে নুডলসটা, দুখানা রয়েছে, মানে একটাই রয়েছে, ভেঙে হাফ হয়ে গেছে, আর রয়েছে একটা মশলা। তো লেখা আছে দ্য স্পাইসিয়েস্ট রামেন ইন দ্য ওয়ার্ল্ড। একবার ট্রাই করে দেখি, এই প্রথম ট্রাই করব, খেতে পারি কি না আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, এটা ফুটুক, খানিকক্ষণ ফোটার পর মশলাটা দেব। জলটা যতক্ষণ গরম হচ্ছে একটু উল্টে নিই। এর ভেতর আর কিছু ছিল না, শুধু এই নুডলসটাই ছিল আর এই মশলার প্যাকেটটা। এর আগেও আপনাদের কোরিয়ান নুডলস বানানো দেখিয়েছি, কিন্তু এইটা আমি কোনোদিন ট্রাই করিনি। এটা হচ্ছে হটেস্ট নুডলস। এবার দেখুন মশলাটাকে কাটবো, মশলা জানি না খেতে পারবো কি না, তবু ট্রাই তো করি। এ দেখো আমি একটুখানি ঝাল খেতে ভালোবাসি, কিন্তু সেটা তো আমাদের এই এই রোগটা কতটা ঝাল হবে সেটা তো বুঝতে পারছি না, তবু ট্রাই করি একবার। আপনারা কে কে খেয়েছেন এই নুডলস আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কেমন লেগেছে, আপনাদের পেরেছেন কি না খেতে সেসবও জানাবেন কমেন্টে। দেখুন মশলা মেশানোর পর লাল রং হয়ে গেল। ভেতরে এই কালো কালো মতো কয়েকটি জিনিস আছে, সেগুলো কি বুঝতে পারছি না ঠিক। আরেকটু নুডলস সেদ্ধ হলেই নামিয়ে নেবো। ফ্রাই হয়ে এসছে, আর একটু হবে, আর 1-2 মিনিট হলেই হয়ে যাবে। কোরিয়ান রামেন তো খুব ভালো, সকলেই পছন্দ করেন, এটা টেস্টও খুব ভালো হয় এই রামেন গুলোর। এর মধ্যে ভেজিস অ্যাড করলেও হতো, যেমন গাজর, বিনস বা ক্যাপসিকাম, কিন্তু এটা আসলে কতটা ঝাল বা কিরকম টেস্ট সেটার জন্য আমি আর কিছু অ্যাড করিনি। দেখুন একদম হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম, এবার নামিয়ে খেয়ে আপনাদের বলছি।
কোরিয়ান স্পাইসিয়েস্ট রামেন রেডি। এবার আমি এটা একটু ট্রাই করে দেখে আপনাদের জানাচ্ছি কেমন। আগে কোনো দিন আমি এটা ট্রাই করিনি, শুনেছি এটা খুব ঝাল, দেখি একবার খেয়ে। খুব গরম, দেখি অল্প একটু ট্রাই করি। খুব ভালো খেতে, আর যতটা ঝাল ভেবেছিলাম ততটা ঝাল নয়, ঝাল রয়েছে। মানে যারা ঝাল পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে, কিন্তু খুব একটা যে বেশি ঝাল যেরকম ভেবেছিলাম সেরকম না। আর টেস্ট খুব ভালো, খুব সুন্দর, মানে মশলার গন্ধটা এত ভালো, একটুখানি ঠান্ডা না হলে খেতে পাচ্ছি না, খুব গরম। তবু আর একবার আপনাদের জন্য একটু ট্রাই করে দেখাচ্ছি। তাহলে অবশ্যই কেমন লেগেছে জানাবেন আমার এই রান্নাটা। আর ঝাল তুলনামূলক অনেকটাই ঝাল, কিন্তু একদম না খেতে পারার মতো নয়, খুবই ভালো টেস্ট। অবশ্যই আপনারাও একবার ট্রাই করবেন। এখন তো অনলাইনে সব জায়গার, সারা পৃথিবীর সব খাবারই পাওয়া যায়, সুতরাং কোনো অসুবিধাই হবে না। তাহলে আজ এখানেই রাখি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। নমস্কার।